হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রথমে এখানে একটা ওয়েব টিশ্যু দিয়ে কিন্তু ফেসটা ক্লিন করে নিয়েছি তারপরে একটা টোনার ইউজ করে নিলাম দেন আমি এখানে পিএসির অ্যাকোয়া প্লাসের ময়শ্চুরাইজারটা ভালো করে ইউজ করে নিচ্ছি হাতের সাহায্যে তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও ইউজ করতে পারো তারপরে একটুখানি স্কিনটাতে মানে ভালো করে প্রোডাক্টটা অ্যাডসর্ভ হওয়ার জন্য টাইম দিলাম তারপরেই আমি এখানে একটা কালারবারের প্রাইমার ইউজ করে নিচ্ছি আর দেখো ভালো মতন টাইম দিয়ে নিচ্ছি তারপরে এখানে একটা আইব্রো পমেট নিয়ে নিয়েছি ব্রাউন কালারের আর আমি হাতে লাগিয়ে নিচ্ছি তোমরা ডাইরেক্ট ইউজ করতে গেলে না ড্রাই হয়ে যাবে পুরো কোটোটাই নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু দেখো ভালো করে হাতে লাগিয়ে নেওয়ার পর আইব্রোটাকে শেপ দিয়ে নিলাম তারপর এখানে ক্রাইলোনাইন এফেক্স টোয়েন্টি টু শেড নাম্বার দিয়ে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়ে আর চোখের নিচে আমি বেস লাগিয়ে নিচ্ছি চোখের ওপরটাতে আর দেখো সুন্দরভাবে শেপটা দিয়ে নিচ্ছি আমি আইব্রোটাকে প্রথমে তারপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার সাহায্যে ভালো করে ডাবডাব ডাব ডাব করে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি দেখো তারপরে এখানে প্রিটি ওয়াল সেটের প্যালেট থেকে একটা ইয়েলো মানে মিউট শেড নিয়ে আমি কিন্তু ফার্স্ট কালার ইউজ করছি আজকে যেহেতু একদমই ন্যাচারাল লুক রাখবো সেই জন্যে কিন্তু আমি প্রথমে ইয়েলো কালারটা শেড মানে শেড দিয়ে রাখলাম তারপরে দেখো অরেঞ্জ কালার যে শেডটা ছিল সেটা দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি তারপরে যেহেতু একদম ন্যাচারাল লাগবো আমি বলেই দিয়েছি একটা গোল্ডেন কালারের সিমার দিয়ে কিন্তু প্রথম দেখো হাফ কাট ক্রিজের মতন আমি হাত দিয়ে ইউজ করছি ঠিক আছে আমি এখানে চাইলে কিন্তু আইটাকে কাটতেও পারতাম বাট একটু গ্লোইং মেকআপ হয়ে যাবে যেহেতু একদম ন্যাচারাল লুক রাখার জন্য সোভার লুক রাখার জন্য রেখেছি তাই আর ওপরে ফাউন্ডেশনটা মানে মুছে নিলাম কারণ না হলে আমাদের স্কিনের সাথে একদমই যাবে না কালারটা সেই জন্য জাস্ট শেপটা দেওয়ার জন্য দিয়েছি তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রাইলনের এফ এক্স টোয়েন্টি সেভেনের যে শেড নাম্বার ছিল একটু ব্রাউন কালার শেড মতন সেটা দিয়ে ভালো করে আমি ডার্ক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি আর ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাপ ডাব করে ব্লেন্ড করে নিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে পিএসির একটা ফাউন্ডেশন নিয়েছি একটা না দুটো একটা ছিল ওয়ান পয়েন্ট সিক্স শেড নাম্বার আর একটা ছিল ফোর পয়েন্ট ফাইভ আর তারপরে কিন্তু একটা পিউসি ব্লেন্ডার নিয়ে দুটোকে মিক্সড করে ফেসের মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর যেহেতু খুব ড্রাই হয়ে যায় যেহেতু প্রচণ্ড ড্রাই ফাউন্ডেশান তাই জন্য একটু একটু করে লাগাবে আর একটু একটু করে ব্লেন্ট করবে তো দেখো আমি প্রথমে ফেসে লাগিয়ে নিলাম আর তারপরে একটুখানি কপালেরটাও একটু লাগিয়ে নিয়েছি গলাটাও পরে লাগিয়ে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর যেহেতু একদম ন্যাচারাল লুক রাখবো ভাবলাম প্রথমে যে এইটুকু ফাউন্ডেশনেই হয়ে যাবে তো না তারপর আর একটুখুনি তো আমাকে বেস লাগাতে হয়েছে তারপরে এফ এক্স টোয়েন্টি সেভেনের যে শেড নাম্বার ছিল ক্রাইলনের প্যালেট থেকে সেটা দিয়ে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি তোমরা চাইলে একটু ডার্ক কন্ট্রোলিংও করতে পারো আমি লাইটই করছি আজকে যেহেতু একদম সোভার লুক রাখবো সেই জন্যে দেখ দেখো কন্ট্রোলিং করে নিলাম তারপরে দেখো এখানে সুইস বিউটির একটা ক্যান্সেলার নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি ক্রিম হাইলাইটার করে নিচ্ছি আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ মেকআপটা পুরোপুরি টিউটোরিয়াল দেবো ঠিক আছে যেহেতু প্রফেশনালভাবেই করব সেই জন্যে কিন্তু আমি সব স্টেপ বাই স্টেপ করব মানে এক কথাই বলতে চাচ্ছি ক্রিম বেসের যে কটা জিনিস আছে সব কটা ইউজ করব তো দেখো আমি কিন্তু এখানে একটা ব্লাসার লাগিয়ে দিচ্ছি লিপস্টিক দিয়েই এটা সুইস বিউটির একটা লিপস্টিক দিয়ে করেছি খুব সুন্দরভাবে হয় ব্লেন্ড তাই জন্যে আর তোমরা চাইলে কিন্তু তো লিপস্টিকের প্যালেট থেকেও ইউজ করতে পারো তারপরে এখানে একটা ব্যানানা পাউডার নিয়ে একটা পাউডার ব্রাশের সাহায্যে মেকআপটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি তারপরে এখানে প্রিটি অল প্যালেট থেকে দেখো অরেঞ্জ কালারটা আমি চোখের নিচে সুন্দরভাবে স্মাচ করে নিলাম আর যেহেতু আজকে কাজল পরবো না সেই জন্য একটু ব্রাউন ব্ল্যাক কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি হালকা করে একদম ন্যাচারাল লুক রাখবে যারা যারা তাই তারা কিন্তু এই জিনিসটা একদম ট্রাই করতে পারো খুব ভালো একটা এফেক্ট দেয় এটাতে তারপরে তখন প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু নোজ কন্টোরিং চিক কন্টোরিং মানে কন্ট্রোলিংটা আমি এখান থেকে করছি তোমরা চাইলে কিন্তু অন্য কিছু থেকেও করতে পারো মানে অন্য প্যালেট থেকে ব্লাশারটাও আমি এখান থেকে ইউজ করছি দেখো আর যেহেতু আমি আগে লাইভে বলেছিলাম আর একটা জিনিস নতুন ট্রাই করব তো সেটা পরে বলছি তারপরে দেখো আমি কিন্তু এখানে একটা ফিক্সার ইউজ করে নিয়েছি আর এইটার কথাই বলছিলাম মার্সির একটা হাইলাইটার প্যালেট প্রচণ্ড প্রচণ্ড সুন্দর তোমরা চাইলে এটা নিতে পারো হ্যাঁ এটা একটু কস্টলি কিন্তু খুবই সুন্দর একটা ফিনিশিং দেয় তোমরা কিন্তু এটা এইচডি মেকআপ লুকে কিন্তু এই হাইলাইটারটা ইউজ করতে পারো দেখো আমি সব কটাই মিক্সড করে করে লাগিয়ে নিচ্ছি আর ফিক্সার দিয়ে আমি সুন্দরভাবে মেকআপটাকে সেট করে মানে একদম লক করে নিলাম আর যে যেই মানে হোয়াইট হাইলাইটারটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি চোখের ইনার কর্নারগুলো সব হাইলাইটিং করে নিলাম তারপরে এখানে ল্যাকমির একটা আইলাইনার নিয়ে আমি সুন্দরভাবে আইলাইনার পরে নিচ্ছি হ্যাঁ তোমরা বলতে পারো এটা কম দামের আইলাইনার বাট এইটা ধরে মানে ড্র করাটা খুব সুন্দর আর সুইস বিউটির প্যালেট থেকে আমি লিপস্টিকটা পরে নিয়েছি আর একটা মিং ক্ল্যাশ পরে নিয়েছি আর একটা আঠা ইউজ করেছি সেটা ছিল হুদা বিউটির তারপরে দেখো আমি কিন্তু গলাতে আর ফেসের মধ্যে হাইলাইটিং গুলো আবার একটা ফ্যান ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম তারপরে একটা হ্যাক্স ট্রাই করলাম দেখতে পারলে তারপরে দেখো আমার একদম ফাইনাল লুক কেমন হয়েছে আজকে সবাই কমেন্টে জানিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওর শেষে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও তো আজকে ভিডিও এটুকুই সবাইকে বাই বাই